আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে ভিন্ন একটি ব্লগ নিয়ে হাজির হলাম ভিন্ন রকমের একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব তো দর্শকবৃন্দ সবাই প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা হঠাৎ করে কোথায় যাওয়ার প্ল্যান করলাম কোথায় গেলাম আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ দর্শকবৃন্দ আমরা আজকে যে জায়গাটিতে ঘুরতে যাব সেই জায়গাটিতে একটি মেলা হচ্ছে আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মেলা বাণিজ্য মেলায় আমরা যাব আজকে তো সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব তো হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক তো আমাদের বাসার কাছেই এই মেলাটি হয় তো সেজন্যই এই মেলাটিতে যাওয়া আর মেলাটি আসলেই অনেক সুন্দর মার্চ এপ্রিলের দিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হয় আর এখন যেটা শুরু হয়েছে সেটা হলো মহিলা সমিতি বাণিজ্য মেলা তবুও এটা কিন্তু ওইটার মতোই দেখতে অনেক সুন্দর তো আমরা রাস্তায় যেতে যেতে কিছুটা ভিডিও করে নিলাম দেখানোর জন্য তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন তো এখানে মেয়ে আর মেয়ের বাবা নুসরাত আর নুসরাতের বাবা দাঁড়িয়ে আছে তো আমার মেয়ে আসল অনেক ভয় পাচ্ছিলো কানে হাত দিয়ে রেখেছিলো ট্রেন আসছিল এজন্য অনেক ভয়ে ছিল তো আমার এটা দেখে খুবই মজা লাগছিলো যে ট্রেনের আওয়াজ শুনে মেয়ে ভয় পাচ্ছে আমার মনি কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন একটি চলে এসেছে আসলে রেল লাইন পার হয়ে ওখানে যেতে হয় তো ট্রেনটি চলে গেল তো দেখতে পাচ্ছেন নুসরাত খুব ভয় পেয়েছিলো তো এটা ছিল মেলার আশপাশের যে দৃশ্যটি এই রেললাইনটি পার হলেই সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি সরি এস বাণিজ্য মেলা যেটা মহিলা সমিতির আন্ডারে হয়ে থাকে তো এটা এই দৃশ্যটি ধারণ করা হয়েছিল আমরা যখন রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছিলাম ট্রেন দেখার জন্য আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি আর মেয়ে তো কানে হাত দিয়েই রেখেছে তো দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা যেটা সেটা হচ্ছে মেলা প্রাঙ্গণের সামনে যে গেট রয়েছে টিকিট কাটার কাউন্টার তো মেয়ের বাবা ওয়েট করছে টিকিট কাটার জন্য তো আমি এই ফাঁকে কিছু দৃশ্য ভিডিও করে নিলাম মেলার আশপাশ তেমন একটা জমে ওঠেনি এখন কারণ তখন ছিল দুপুরবেলা আর দিনটি ছিল রবিবার তাই শুক্রবারে খুব জমজমাট হয় আর রাতের বেলা খুব সুন্দর হয় তো টিকিট নিয়ে মেয়ে চলে যাচ্ছে কাউন্টার থেকে গেটের দিকে এটা হলো সেই গেট আর এখানে টিকিট মূল্য হচ্ছে পনেরো টাকা করে খুবই স্বল্প মূল্যের টিকিট কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর ঝর্ণাটি এখনও চালু করা হয়নি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ঝর্ণা কিন্তু এটা চালু করা হয়নি রাতে চালু করা হবে আর এটা হচ্ছে সেই মেলার কাঙ্ক্ষিত গেটটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে গেটটি সাজানো হয়েছে আসলে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাটি হয় মার্চ এপ্রিলে সেটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় তো নুসরাতমণি কিন্তু এখানে হেঁটে আসছে ও খুব এনজয় করছিল এখানে খুব খুশি বাইরে ঘুরতে এসে তো এখানে টিকিট টিকিটের সাথে একটি কুপন ফ্রি দিয়েছে মানে টিকিটের সাথে লটারির মতো সেখানে মোবাইল নাম্বার দিয়ে এই বক্সটিতে ফেলতে হবে প্রতি শনিবার এখানে লটারির মাধ্যমে বিজয়ীদের মোটরসাইকেল ফ্রিজ সহ বিভিন্ন ধরনের উপহার দেওয়া হবে তো আমরাও সেখানে কুপনটি ফেলেছিলাম দুইটি টিকিট ছিল আমরা আমরা দুইজনে গিয়েছিলাম তো এগুলো হচ্ছে সে টিকিট আর এই দেখুন এই মোটরসাইকেলগুলো এগুলো প্রাইজের জন্য রাখা হয়েছে তো মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুবই সুন্দর লেগেছিল আমার কাছে দিন থেকে রাতে বেশি মেলাটা সুন্দর হয় অনেক ভালো লাগলো আর এই যে ঝর্ণাগুলো রাতে চাল করা হয়েছে তাই এই দৃশ্যগুলো নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য নাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর অন্যরকম লাগছে রাতের দৃশ্যটি তো আজকে মেলা আসা পর্যন্ত যে ভিডিওটি করলাম মেলার ভিডিওগুলো আপনাদেরকে ধাপে ধাপে দিব কালকে যে ভিডিওটি আপলোড করব সেখানে থাকবে মেলায় কী কী জিনিস পাওয়া যাচ্ছে এবং মেলাতে গিয়ে আমরা কি কি করলাম কি খেলাম কী কেনাকাটা করলাম সব কিছুর ডিটেলস কালকে আগামীকালকে যে ভিডিওটি আপলোড করব সেখানে দেওয়া থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর মেলার দ্বিতীয় যে ভিডিওটি সেটি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আইকনটিতে ক্লিক করে রাখতে হবে যেন এই আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো আজকে ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওটি দেব কারণ না হলে ভিডিওটি বড় হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প আমাদের চ্যানেলের সাথেই থাকবেন